জাস্ট পতিতা আমি পুরো নামটা বললাম না আমাকে অনেকে অনেক কথা বলেছে যে তখন কিন্তু অনেক নোংরা ভিডিও নামিয়েছে তারপরে আপনাকে নাকি সে আমি পুরো ভিডিও তার দেখার আমার সময় হয়নি আপনাকে নাকি সে এভাবে বলছে এই বাবলি তোমাকে একটা প্রশ্ন করি সে এই সাহসটা কোথায় পায় সেই সাহসটা কোথায় পায় সে মানুষকে যখন মর্যাদা দেবে না তার তো মর্যাদা কোনো জায়গাই নেই সে একটা কোন জায়গা থেকে উঠে এসছে সেটা আমরা ভালো করে জানি আমার লাইফ এখন সিকিওর আমি তো এখন তোমরা যারা যারা ভাবো যে আমি ভয়ে ভিডিও ডিলিট করে দিয়েছি ভয়ে ভিডিও প্রাইভেট করে দিয়েছে নো কোয়েশ্চেন কোনো এখানে দ্বন্দ্ব নেই আমি কারোর ভয়ে নয় কারোর কথার জেনে নয় আমি সোশ্যাল মিডিয়ায় থাকবোই না কারণ এটা আমার লাইফ নয় এটা করে কি আমার জীবন চলবে এটা করে কি আমার সংসার চলবে এটা আমি এখানে কত বেরিয়ে যাব। আমি জাস্ট এখান থেকে তো বেরিয়ে যাব। যেটা আমার নয় সেই সেইখানটা আমি থাকবো কেন আমি এখন ভেবেছি আমার পুরো চোদ্দ আমার কোনো লাভ নেই আর আমার ভিডিওর জন্য যদি কারোর লাইফ নষ্ট হয়ে যায় আমার ভিডিওর জন্য যদি কারোর জীবন শেষ হয়ে যায় সেই ভিডিও আমি রাখবো কেন আমি সব প্রাইভেট করে দেবো আরে আমার চ্যানেলটাই তো থাকবে না আমি তো ইউটিউব ভিডিওই করব না ও মা আমার ভেতরটা যা শখ কি বলছি এ তো ভূতের মুখের রাম নাম রাম 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 প্রেতাত্মা ব্যবহার করেনি তো যেই কথা সেই কাজ যেই কথা সেই কাজ পুরো প্রেতাত্মা এসে পেতনি পেতনি এসে ঘাড় মটকে ধরেছে তাহলে কি করে ছাড়বে সত্যি কথা বিশ্বাস করেছে ছেলেটা মনে প্রাণে কিন্তু চায় ও সোশ্যাল মিডিয়াতে থাকবে না মানে ইউটিউবে থাকবে না ও মনে প্রাণে চায় কিন্তু কি করে যাবে ইউটিউব ওকে ছাড়ে না জানো তো ইউটিউব ওকে ছাড়ে না ওকে কিন্তু প্রমোশনাল ভিডিও আবার প্রমোশনাল ভিডিও চলে এসছে হ্যাঁ এবার প্রমোশনাল ভিডিও করতে হবে তো অনেকে দেখলাম আমাকে সে কমেন্ট করেছে একটু হরিনাম করুন আমি একটু করি না বেশি করি আমি আমি জানি কি করি করি না ঠিক আছে যারা এই কমেন্টগুলো করছেন আমাকে তাদেরকে আজকে বলছি না 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 গালে থাবর মেরে চাইছি না আর চুলের ধরে ঘুরিয়েও দেখাতে প্লিজ কিছু মনে করবে না এইভাবে বলছি কারণ কি বলতো অপেক্ষা করছিলাম অপেক্ষা করছিলাম অপেক্ষমান ছিলাম যে দেখি চলো কোনো ভিডিও দিলামই না কি আছে কাউকে নিয়ে ভিডিও দেবো না তাহলে দেখি তো কী হয় কন্ট্রোার্সি বন্ধই করে দিয়েছিলাম কিন্তু হলো তো আছে না অল্প বয়সে পাকলে বয়কার লোক তার দুঃখ ও এটা দুঃখ নয় ও এটাকে কোন রিমি লাইফ চ্যারট হয়ে যাক লিমি তো ভালোবাসে লিমি তো ভালোবেসে লিমিকে তো ও ভালোবাসেনি লিমিকে ভালো কি ছিল লিমিকে নিয়ে টাকা ইনকাম করা ছিল তো লিমিকে নিয়ে টাকা ইনকাম হয়ে গেছে এবার এই লিমির সূত্র ধরেই ও এটাকে পুরো দীর্ঘায়ু দীর্ঘ সূত্রপাত একটা নিয়ে যেতে চাইছে মানে কতটা ইতরেন্ড অসভ্য ছেলে হলে এরকম একটা প্রসেসে যেতে পারে আজকে এই যে এই যে ওর তো ইচ্ছা ছিল না ওর তো একদম ইচ্ছা নেই কিন্তু কি করা যাবে দীর্ঘ দিনের ভালোবাসার গাড়িটা জং পড়ে যাচ্ছিল সেখানটা সেখানটা গাড়িটা চালাতো আজ এক মাস পরে গাড়িটা নিয়ে বেরিয়েছে এক মাস ধরে মোমো খায় না এক হাতেও ঘরের বাইরে যেতেই পারে না মানে এতটা নাজুক অ্যান্ড সেনসিটিভ একটা ছেলে সাথে একটা মেয়ে ছাড়া কী করে ভাই চলে ইমেজ ডাউন হয়ে যায় কারণ বয়স আমার বাইশ আমার তো প্রতিটি ক্ষণে প্রতিটি পদে একটা মেয়ে চাই ভাই মেয়ে ছাড়া আমি কী করে চলি সেটা আমার যে হোক ভাই ফয়াগার টো আর কিছু বললাম না থাকলেই হলো বানানটা ভুল বলেছে হয়তো কিন্তু বুঝে নিও তো ওটা থাকলেই হবে এবার যে মেয়েই হোক সে এবার চোদ্দ ছেলের সাথে শুয়ে আসুক সে নিজেই কিন্তু বলেছে লিস্টি কার কার সাথে তাই না কার কার সাথে নামগুলো বলবো কর গুনে গুনে নামগুলো বললে হয়তো শেষ হবে না তো সে নিজে কিন্তু বলেছে তাদের সাথে তার রিলেশন ছিল তার মা এসে কত কথা বলেছে আবার যেই সেই আবার সে প্রমোশন ভিডিও করতে যাবে ও ভাই মারো মুঝে মারো তো বন্ধুরা বাবলি ম্যাডাম আপনাকে বলছি কথা দিয়েছিলাম যে কন্ট্রোভার্সি করব না আপনার পাশে আছি আপনার কথা অবশ্যই শোনার চেষ্টা করব একদম সেই কথাটা সঠিক আপনার পাশে সবসময়ের জন্য আসছি আর আপনার কথা অবশ্যই শোনার চেষ্টা করব কিন্তু একটা কথা শুনতে পারিনি আপনার কাছে আমি পারমিশন চেয়েছিলাম যে আপনার কিছু ভিডিও নিয়ে আমি ভিডিও করবো বিশ্বাস করুন সময় হয়নি সময় পরিস্থিতির খুব প্রবলেম আমার হ্যাঁ আর আপনার ভিডিও আমি কিছু দেখেছি কিন্তু কিভাবে গুছিয়ে নিয়ে কোথা থেকে কি দেবো না দেবো ভয় একটা মনের মধ্যে ঢুকে গেছে জানেন তো এই এত স্ট্রাইক কেছি কাউকে আর বিশ্বাস করতে পারি না বিশ্বাস করুন আপনাকে তুমি কাছ থেকে দেখিয়েই নি আমি জানি যে আপনি গুণাক্ষরে এই কাজটা করবেন না কোনোদিন স্ট্রাইকটা আপনি দেবেন না কিন্তু তারপরেও কাছ থেকে যে মানুষগুলোকে দেখেছি সেই মানুষগুলো যখন পাল্টি খেয়ে যায় সেই মানুষগুলোকে যখন প্ররোচনা করে কেউ পাল্টি বাজ বানিয়ে দেয় কিংবা একটা খারাপ পরিণতি শোকে দেখে নিয়েছে তো এখন আর বিশ্বাস করুন ওইভাবে কারোর ক্লিপ আর আপনার ভিডিও মানে একটু ভিডিও ক্লিপ দিতে হবে একটু ব্যাপারগুলো দেখাতে হবে বোঝাতে হবে সেই ভরসা সেই বিশ্বাসটা আর কাউকে করতে পারি না আমরা কারণ এমনই একটা ভয়ঙ্কর পরিস্থিতির আমরা শিকার হয়েছি আজকে দেখুন এত কিছু হওয়ার পরে আপনি কত কথা কত কিছু বলে মীমাংসা করে দিলেন কিন্তু কিছু মানুষকে সেটা থামলো এই যে পতিতাটা জাস্ট পতিতা আমি পুরো নামটা বললাম না আমাকে অনেকে অনেক কথা বলেছে যে তখন কিনি অনেক নোংরা ভিডিও নামিয়েছে তারপরে আপনাকে নাকি সে আমি পুরো ভিডিও তার দেখার আমার সময় হয়নি আপনাকে নাকি সে এভাবে বলছে এই বাবলি তোমাকে একটা প্রশ্ন করি সে এই সাহসটা কোথায় পায় সেই সাহসটা কোথায় পায় সে মানুষকে যখন মর্যাদা দেবে না তার তো মর্যাদার কোনো জায়গাই নেই সে একটা কোন জায়গা থেকে উঠে এসছে সেটা আমরা ভালো করে জানি তারপরেও আমরা কি বলি জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো তাই তো আমরা এটাই বলি কিন্তু সে জন্ম যেমনি একটা ডাস্টবিনে হয়েছে সে কর্মও করছে একদম ডাস্টবিনের ন্যায় কর্ম করছে ডাস্টবিনের ন্যায় কর্ম করছে সে তার শুধু কি বলতো মানে খারাপ দিকগুলোকে সাপোর্ট করা হলো কি তার একটা মানে যেটা বকে গেছে যেটা শেষ যেমন এদিকে সন্দীপটি না মানে এই খারাপ দিক খারাপ জিনিসগুলোর ক্ষেত্রে নেয় সেই জিনিসগুলো নিজে যেরকম একটা মাছি আর মৌমাছি দুটোই মাছি মাছি আর মৌমাছির মধ্যে কিন্তু ফারাক আছে তাই না নাম একই দুটোই মাছি কিন্তু একটা মাছি কখনো গিয়ে সুগন্ধি একটা ফুলের মধ্যে বসবে না সে কোথায় বসবে কোথায় নোংরা কোথায় পচা কোথায় ডাস্টবিন সেইখানে গিয়ে সে ভ্যান ভ্যান করবে আর একটা মৌমা মাছি মৌমাছি কী করবে সে কিন্তু ওই যখনই কোনো দেখবে করে এসে কোথায় ফুল আছে সুগন্ধি ফুল সেইখানটায় এসে বসবে তেমনি এই যে মহিলা অতিতালয়ের পতিতাটা ওর জন্ম ওখানে আমার প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও আছে প্লিজ ভিডিওগুলো আমি দেখতে পারিনি ওর ভিডিওগুলো আমি দেখতে পারিনি রিসেন্ট যে ভিডিওগুলো করেছে আমাকে কিছু মানুষ কিছু টেক্সট করেছে কিছু ভয়েস পাঠিয়েছে সেই অনুযায়ী আমি একটুখানি জাস্ট ছুঁয়ে গেলাম আসছি ওর মুখেও ঝামাটা ভালো করে ঘষতে আসব বাড়াবাড়িরও একটা সীমা আছে এখন কি বলবি কত শাক দিয়ে মাছ ঢাকা হবে এরা যে পুরো প্ল্যান ছিল এরা যে পুরো ছক করে করা হয়েছে এখানে কোনো ভুল আছে যে মেয়েটাকে এত কথা এই কথাগুলোতে এখনো মনে হচ্ছে যে এইগুলো ওরা প্ল্যান করে যে চল তোকে আমি যতটা পারবো সোশ্যাল মিডিয়াতে খারাপ করবো যত তো ইমেজ ডাউন করে দেবো তাহলে সে মানুষটা বাঁচে কি করে যা তার যে তার স্বামী ছিল যে তার স্বামী ছিল যে তার বন্ধু বলে সে বন্ধু ছিল যাই যাই ছিল ছিল না সেই মানুষটা এসে যখন তার ভেতরকার ভেতর এইভাবে তুলে ধরে মিডিয়াতে তুলে ধরে তারপরে সেই মানুষটার কাছে গিয়ে কি করে দাঁতটা নেকা নাকাত খিস্তি চলে আসছে চলো কারণ আমি তো আর ওই মাছি নই যে ডাস্টবিনে যাব। কারণ আমি একটা মৌ আছি ঠিক আছে কাজে ওই দিকটাই কিন্তু বন্ধ হয়ে গেছে ওদিকটা স্টপ কারণ তাদের কন্টেন্ট এমনি আছে তারা যাই দেখাবে তাদের ফেস ভেলু যে সত্যি সত্যি আজকে রিমির ফেস ভেলু যে সত্যি আজকে রিমির এক লাখ হয়ে গেল আজকে রিমির মনা তোকে শুভেচ্ছা জানানো হয়নি এই ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম শুভেচ্ছা তোর এক লাখের জন্য আর ও যাই দেবে কথা দিক ভয়েস দিক যা দেবে তাতেই ওর ভিডিওতে ভিউজ হবে ঠিক আছে আজকে একটা ব্লগ দিয়েছে সুন্দর একটা ব্লগ দিয়েছে তাহলে ওর যাই দেখাবে তাতেই মানুষ ওকে চায় ওর একটা আলাদা ফেস ভেলু আছে নিজেকে ঠিক রাখে মানে ঠিক রাখে বলে কি এই আবার একে দেখে উত্তপ্ত হয়ে যাওয়া কারণ ও তো এইটাই চায় ও এইটাই চায় তাহলে এদিক থেকে ও পাগলামি করবে তাহলে ভেতরে ভেতরে আমি না ভাবছিলাম কদিন বাবলি ম্যাডাম যখন বলছে ভিডিও করবো না ঠিক আছে বাবলি ম্যাডাম আমাকে কিন্তু বলেনি যে আপনি আমাকে নিয়ে ভিডিও করবেন না কিন্তু উনি যখন বলেছেন যে কেউ করবেন না ওদের ফ্যামিলিগত কেউ করবেন না আমি কিন্তু ওর ফ্যামিলিগত কেউ নই আমি একটা নর্মাল আর পাঁচটা কন্টেন্ট ক্রিয়েটারের মতো একটা ক্রিয়েটার কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে পুরো পিমনি বলে সবাই জানে রিবির পিমনি আর ওই নামটা ওই আমাকে ভালোবেসে পিমনি পিসিমণিও বলেনি পিমনি ওই বলেছিল কাজের নামটা অনেকটাই যখন আমার কাছে ওই যে বললাম না জন্ম থেকে ধর্মের সম্পর্ক বেশি বড় আমার মনে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ধর্ম সম্পর্ক আমি সেটাকে টিকিয়ে রাখারই চেষ্টা করব। নাই বা হলাম কর্মক্ষে ধর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ওদের ফ্যামিলির লোক কিন্তু ধর্মক্ষেত্রে তো আমি ওদের ফ্যামিলির লোক সেই হিসাবে কিন্তু আমি চুপ করেছিলাম কিন্তু না মেয়েটাকে তিলে তিলে শেষ করে দেবে মেয়েটাকে ক্ষয় করে দেবে সেটা কিন্তু মানতে পারবো না এই জিনিসটা কিন্তু একটা বিহিত হওয়ার দরকার ঠিক আছে আর ভিডিওগুলো ও কিন্তু এখন আমি জানি না কি করেছে ভিডিও কিন্তু ও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রাইভেট করেছে ইউটিউব থেকে ও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে তখনও অবধি কিন্তু প্রাইভেট করেনি কালকে অবধি আমার কাছে যে আপডেট ছিল পরশু অবধি যে আপডেট ছিল ও কিন্তু করেনি আমি ওই যে বললাম না ওদিকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না বলেই আমি কিন্তু ভিডিও নিয়ে আসিনি ও কিন্তু পরশু দিন অবধি এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে রেখে দিয়েছে কেন কেন আর একটা কথাও বলা হচ্ছে রিমির আর আদার্স আরও যত ভিডিও আছে সব ও ডিলিট করুক সব ডিলিট করুক ঠিক আছে আর এখন কেসটা বাবলি ম্যাডাম আপনাকে আমি বলছি কেসটা যদি আবার একটু রিওপেনিং আপনি করতে পারেন রিমির কাছ থেকে যে কথা নিয়ে নিয়েছেন নিয়ে নিয়েছেন আমার মনে হয় ছেলেটা শুদ্ধাবার ছেলে নয় ঠিক আছে ও শুদ্ধাবার ছেলে নয় ও চাইছে যে আবার ওটা এটা নিয়ে একটা অশান্তি হোক তাহলে ওর চ্যানেলটা ইনকাম আসে তো আপনি এক কাজ করলে হয় আপনি করবেন নেবা কি করে রিমি যদি এখন মনে করে যেন আমি খোলকোস নেবো কারণ ওর এত তেল ওর তেল একটু মজানোর দরকার আছে কারণ একটা মেয়েকে এইভাবে ইউজ করে ভোগ করে উপভোগ করে তার সমস্ত মানে কি বলবো লুটে নিয়ে তারপর তাকে এইভাবে ছুড়ে দিয়ে আবার তাকে জ্বালানো এটা কিন্তু উচিত না আজকে তোরা দুজনের সাথে সম্পর্ক তোরা আছিস তোরা জানিস এতটা পরিবেশটা চারিদিকে গরম হয়ে যাচ্ছে তোরা সোশ্যালে কেন করছে সেটাকে তোরা সমস্তটা সোশ্যাল না করে তোদের চলে না সোশ্যাল কেন করতে গেলেই না কারণ তোদের কন্ট্রোভার্সি চাই তোরা চাস যে আমরা তোদেরকে নিয়ে এভাবে ভিডিও করি না হলে কেন সোশ্যালে নিয়ে এলি তো আমার একটা রিকোয়েস্ট আমি জানি না ভিডিও আপনার চোখে পড়বে কি পড়বে না তো আমার একটা রিকোয়েস্ট কেসটা আবার কোর্টে এই ফয়সলা করবেন না ফয়সলা করবেন না খরপোস চা হোক কারণ ও তো লিখিতও দেয়নি ও তো লিখিত দেয়নি মুখে বলেছে তাই তো মুখে তো এরকম অনেক কথা অনেক বলেছে 어떻게 가지기죠? একজন তো বলেছিল যে না আমাকে এই সময় টানবেন না আমি কারোর সাথে কথা বলতে চাই না আমি কারোর লাইভে যেতে চাই না আমি কারোর ফোন করব না আমার কারোর সাথে যোগাযোগ নেই আমি আমার মতো একা থাকতে চাই কেউ বলছে আমি পাঁচ বছর দুটো মেয়ের একটা মেয়ে কোনো না তার বাড়ির গার্জিয়ানরাও সে বলছে যে অপেক্ষা করুক শুদ্ধ হোক ঠিক হোক দেখি তাদের মোটিভ দেখি সে জায়গায় পাঁচ দিনও ঘুরতে পারলো না তারা যদি তাদের কথার খেলাপ করতে পারে তাহলে আমাদের মেয়ের বেলায় সেটা একদম সেই কেন কিছু স্যাক্রিফাইস করবে সে কেন কিছু ভালো তার ভালোবাসা গেল তার বাপ মাকে এসে ছোট করলো সারা জীবনের দায়িত্ব সে ও নিজে ওর বাবা মার যা আছে নীল কি বলে না শিবরাত্রি সলতে মেয়েতে একাই ওই মেয়েই সমস্ত পাবে তার অভাব কিছু হবে না তারপরেও কাউকে শিক্ষা দেওয়ার জন্য আমার মনে হয় দরকার ও খরকোশ দাবি করুক আপনার কাছে আমার এটা আবেদন আমি তো একজন জনতা আমিও তো একজন জনতার মধ্যে পড়ি নাকি আপনার দশজন জনতার মধ্যে আমিও একজন আমি একজন হলে কিন্তু নজনের থেকে দশজন হয়ে যাবে সেই নজনের ঘরটা পূর্ণ হবে তাই তো তাহলে আমিও তো একজন সেই একজন জনতা স্লোগান করছি যে এটা কেসটাকে আবার রিওপনিং করা হোক কিছুই তো হয়নি জাস্ট মৌখিক একটা রায় হলো মৌখিক একটা কথা হলো কারণ এরা যখন চাইছে ব্যাপারটা জের হোক ব্যাপারটা চলুক অনেক দূর অবধি চলুক চলুক কি আমি কি ভুল কিছু বলেছি তোমরা কমেন্ট করে সে জানাবে আর মাবলিপ মুখার্জি ম্যাডাম আপনাকেও আমি বলছি আপনিও ব্যাপারটা ভেবে দেখবেন কারণ প্রতিনিহত রিমিকে কিন্তু অ্যাট্রাক মানে অ্যাট্রাক্ট করা হচ্ছে আঘাত করা হচ্ছে ঠিক আছে অ্যাটাক করা হচ্ছে কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক রিমিকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে মেন্টালি হ্যারেসমেন্ট করা হচ্ছে ওকে মেন্টালি মানে কি বলবো প্রচুর 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 স্ট্রেস দেওয়া হচ্ছে কিন্তু ঠিক না কারণ মেয়েটা একটা দগদগে ঘা সে তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে আরে বাবা অনুযায়ী সবটা মিটতে দে তোরা কর না চাটি দেখা সাক্ষাৎ যা করবি কর না সেটা সুসালে কেন এসে আর এবারে যাচ্ছিস সেটা শিকারও মানে বুকে সৎ সাহস নেই যে শিকার করবি শিকারও করতে পারছিস না সেটা এসে ঢাকা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছিস অথচ তোদের কিন্তু দুজনে আবার প্রমোশন ভিডিও চলে এসছে প্রমোশন করতেও দুজন যাবি দুজন আবার যাবি আবার নোংরা আমি শুরু করবি আবার এদিকে এই মেয়েটা জ্বলবে এগুলো তো ঠিক না তাহলে এইগুলো কি করে বন্ধ করা যায় এইগুলোর বিরুদ্ধে কিছু নেই আমরা তো থামবো না আর তো আমি তো অ্যাটলিস্ট থামবো না কে থামবে না থামবে যা আমি থেমেই ছিলাম আমি পুরো থেমে গেছিলাম যে না কিন্তু ওই দিকে একটা ফ্যামিলি পুরো চুপ হয়ে গেছে যাদেরকে এত খারাপ বলা হচ্ছে তারা খারাপ তাদের কিন্তু পুরো চুপ হয়ে গেছে কিন্তু এদিকের ফ্যামিলিটা একদমই চুপ হয়নি একদমই না মনে হয় একদমই চুপ হয়নি তো চলো আমি আমার মতামত দিয়ে গেলাম যেতে যেতে আবারও বলে যাচ্ছি বাবলি ম্যাডাম এটা আপনি প্লিজ দেখুন কি করা যায় আমরা চাইছি না আমরা রিমিট জাস্টিস এবার চাইছি এতদিন তিনজনের জাস্টিস চাইছিলাম ওদের জাস্টিস ওরা নিজেরাই করতে পারবে আমরা এবার রিমিট জাস্টিস চাইছি না চাই না ও খরফুস ও তো সবই বলে দিয়েছিল এবার আমাদের রিকোয়েস্ট আমরাও জনতা আমাদেরও সম্মতি আছে আমাদেরও রায় আছে ও খরপুশনিক কারণ এর তেল মাজানোর দরকার আছে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও